চোখের পানিগুলো গাল বেয়ে পড়তেছে। কিছুক্ষণ পর দেখতেছি জামার আস্তিন দিয়ে চোখের পানি মুছে। আমি বললাম কান্না করার কোনো কথাই তো বলি নাই। বলে হুজুর আজকে দুইটা বছর হয়ে গেছে বাবার চেহারাটা দেখতে পাই না। চাচায় মাদ্রাসায় ফালায় রাখছে কোনো খবর নেই না, টাকা পয়সাও দেয় না। আজকে যদি আমার আব্বা দুনিয়াতে থাকতো বাবায় রক্ত বিক্রি করে হলেও তো আমার খাবার দাবারের ব্যবস্থা করতো, কিন্তু বাবায় কোনো খবরই নাই। তার মানে বাবায় দুনিয়াতে বেঁচে নাই, কবরে চলে গেছে। কত মানুষের ছাত্রদের বাবা বা মাদ্রাসায় আসে খবর নেয় টাকা পয়সা দেয়, আমার দেওয়ার মতো কেউ নাই। আসলে যাদের বাবা থাকে না তাদের মাথার উপর থেকে ছায়াটা সরে যায়, যাদের বাবা থাকে না তাদের শরীরের অর্ধেক শক্তি দুর্বল হয়ে যায়, যাদের বাবা দুনিয়াতে নাই তাদের মনে হয় যেন দুনিয়াতে কিছুই নাই, আর যাদের মা নাই তাদের দোয়া চাওয়ার দরওয়াজা মনে হয় বন্ধ হয়ে গেছে। এজন্য সাবধান, দুইটা জায়গা বড় স্লিপ কাটার জায়গা, একটা হলো মা আর একটা হলো বাবা। এই দুই জায়গায় বেয়াদবি করলে কপাল পূর্বের যুবক শান্তি হবে না, এই হাসি আনন্দ থাকবে না। একদিন বয়া বয়া কানতে হবে, চোখের পানি মুছে দেওয়ার মতো কাউকে তুমি পাইবা না। কারণ পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হলো মা আর বাবা। যাদের বাবা বেঁচে আছে দেখবেন তারের মতো শক্তিশালী আর কেউ নাই। এখানে অনেক এতিম বসা আছে, ঘরে গিয়া দেখবে মা নাই, মায়ের খালি বিছানা পড়ে আছে, আব্বা নাই, আব্বার সেই ব্যবহার কৃত লাঠি পড়ে আছে, বাবার সেই ঘড়ি পড়ে আছে, চশমা পড়ে আছে। এখন ঘরে গেলে দেখবেন কেউ বলবে না বাবা তুই কেমন আছো। এই কথাটা যেই মহিলাটা সবচেয়ে বেশি বলতো সেই মহিলা হলো তোমার মা। নাই তোমার মা কবরে চলে গেছে, যেই আশ্বাস আর ভরসা দিত সেই হলো তোমার বাবা। তোমার হাতটা চেপে ধরে বলতো বাজান কোনো ভয় নাই, আমি তোমার বাবা তোমার সাথে আছি। আজকে যাদের মাও নাই বাবাও নাই তাদের মতো এতিম কেউ নাই। কি যে এক কলিজার ভিতরে জ্বালা পোড়া, কি যে এক যন্ত্রণা, মা বাবা এক অমূল্য সম্পদ। মায়ের দিকে যতবার সন্তান তাকায় ততবার সগিরা গুনাহ মাপ হয়, আমলের পাল্লা ভারী হয়। এখানে অনেক মানুষ বসা আছে, বাড়ির পিছনে বাঁশ বাগানে মা বাবা ঘুমিয়ে আছে, মাঝে মাঝে একটু মা বাবার কবরের কিনারে দাঁড়াই ওরে যুবক, মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আমি ওই বাচ্চাটাকে প্রশ্ন করলাম, বাবা তো কবরে গেছে এখানে ফালায় রাখছে তোমার চাচা। বলে হা, সাবান কিনে দেওয়ার মতো হুজুর আমার কেউ নাই, কাপড় পরিষ্কার হয় না সাবান লাগে, 10 টাকা হুজুরে দিলে সাবান কিনা হয়, যদি না দেয় সেই সাবান কিনার টাকাও হয় না। মাদ্রাসার অনেক ছাত্ররা দেখি তরকারির বাটি নিয়ে তাদের মায়েরা মাদ্রাসার কিনারায় দাঁড়ায় থাকে, আমি জানলা দিয়া তাকায় থাকি, বোরকা পইরা কত মা বাচ্চার জন্য তরকারি নিয়ে দাঁড়ায় থাকি। আমার তো কেউ নাই, যদি থাকতো আমার জন্য তো একটু হলেও কিছু ভালো ব্যবস্থা করতো। রাত্রিবেলা যখন বিছানায় শুয়ে পড়ি, ডানে বামের ছাত্ররা রাত্রিবেলা মা বাবার সাথে কথা বলে, কলিজার ভিতরে তখন আগুন লাগে, মনটারে আর মানাইতে পারি না। টেলিফোনে বারবার বলে মা সামনে ঈদ আসতেছে নতুন জামা লাগবে, এই কথাটা মায়ের কাছে সবচেয়ে সন্তান বেশি কয়। বারবার টেলিফোনে বলা হয় বাবা দামি এক জোড়া জুতা লাগবে, ঈদের দিন তোমার নিয়ে ঈদগার ময়দানে যাব। ডানে মামে বারবার টেলিফোনে বলা হয় আমার তো বলার মতো কেউ নাই, রাত্রিবেলা বিছানায় ঘুমায় থাকি। একদিন স্বপ্নে দেখতেছি আমার বাবা বলতেছে, ও জুবাইর আল্লাহর কোরআনের তেলাওয়াত কর।
আমার জন্য কিছু হাদিয়া পাঠা। কারণ কোরআন তেলাওয়াত করে যখন মা বাবার জন্য দোয়া করা হয়, আরশের মালিক ওই মা বাবাকে কবরে মাফ করে দেয়। হুজুরের পর থেকে আমি কন্টিনিউ প্রতিদিন সূরা ইয়াসিন পড়ি, একবার মায়ের জন্য পড়ি আর একবার বাবার জন্য পড়ি। মায়ের জন্য বাবার জন্য যখন সূরা ইয়াসিন পড়ি মনটায় বড় শান্তি পায়। মায়ের কথা চিন্তা করতে করতে ঘুমায় গেলে মাকেও স্বপ্নে দেখতে পায়, বাবাকেও স্বপ্নে দেখতে পাই, মনে একটা শান্তি পাই। অতএব মুসলমান মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো। টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু তোমার না, এক সময় সব ছিল তোমার মা আর বাবা। হার গরি দে দেনে তু তৈয়ার হায়, জো না মাঙ্গে উসে তু বেজার হায়। আরে মিয়া, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে মানুষ যত চায় আল্লাহ তত খুশি হয়। দুনিয়ার আইন আদালত আসামিদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর দয়াময় আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে খুঁজতে থাকে ক্ষমা করার জন্য, ক্ষমা করার জন্য খুঁজে। আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কত পাপ করেছো আমার কাছে ক্ষমা চা। চোখের পানি নাকের ডগায় আসার আগে সব গুনাহ ডিলিট হয়ে যাবে। এরে যুবক, গুনাহ নিয়ে কবরের দিকে পা বাড়াইও না। আজকে মুসিবতে পড়লে একজনকে টেলিফোন দিলি সমস্যা সমাধান হয়, কিন্তু কবরে যাওয়ার পর একবার যদি মামলায় ধরা খাও, দুনিয়ার এমন কোন আপনজন নাই যে তোমার মামলার ভিসমিস কবরে করবে, পারবে পারবে না? এজন্য আল্লাহর কোরআন অনেক দামি কিতাব, কোরআনের জ্ঞান যার ভিতরে থাকে আল্লাহ পাক তাকেই বলেছেন ওই হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। বাদশাহ আকবরের আমলে তার দরবারে দোফেয়াজি এক মোল্লা থাকতো, কষ্ট হইতেছে আপনাদের না? কষ্ট হইতেছে? বাদশাহ আকবর দিন এলাহি চালু করেছে, জগা খিচুড়ি ধর্ম, চারজন খলিফা বানাবে, কয়জন? চারজন খলিফা বানাবে। তা আবু বক্করের দায়িত্ব কাকে দিবে? হিন্দু বীরবল দাঁড়ায় বলে আমার আবু বক্করের দায়িত্ব দেন, ওমরের দায়িত্ব কে নিবা? রাম শক্তি দাঁড়ায় বলে আমারে ওমরের দায়িত্ব দেন। তুই তো কুত্তা দেখলে ডরাও, তুই ওমরের দায়িত্ব নিবি মানে? ওমরের ডরে তো শয়তান পর্যন্ত পাতলা পায়খানা করত। আমার ক্ষমতাও আছে টাকা আছে, আমাকে দায়িত্ব দেন। আলীর দায়িত্ব কে নিবা? একজন দাঁড়ায় বলে আমারে দেন, আর একজনে কয় আমারে দেন। চারজন ঠাট ক্লাসের মগা দাঁড়ায় কয় আমাকে এই চার খলিফার দায়িত্ব দেন। টুফিওয়ালা কোরআনওয়ালা মোল্লায় কোনায় বয়ে রয়েছে, বয়ে বয়ে দেখতে আছে কি অবস্থা, এটা কি শুরু করলো বাদশাহ? বাদশাহ বলতেছে এই দোফেয়াজি মোল্লা সাহেব তুমি কোন দায়িত্ব নিবা? যার আমারে আবু জাহেলের দায়িত্ব দেন। কার দায়িত্ব? এইটা আবার কও কি? কয়টি সত্য কথা? আপনার মতো মুরুক্ষ যদি হয় এই ধর্মের নবী, আর এই সাইর মগারে যদি বানান আবু বক্কর ওমর ওসমান সাইর খলিফা, এইগুলারে বারোটা বাজাইতে আমার মতো আবু জাহেল লাগবে। কথা কথা না? আল্লাহ আকবার বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা যার ভিতরে এলেন থাকবে ওর বুদ্ধি জ্ঞান বাড়ায় দিবেন কে? আসরের পরে বাদশাহ আকবর বের হইছে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য, ছায়া দেখতে আছে এক ছাত্র কোরআন শরীফ বুকি নিয়ে হাঁটতেছে। বাদশাহ আকবর যখন সামনে পড়ল দাঁড়ায় সালাম দিল, আসসালামু আলাইকুম। বাদশাহ আকবরের মাথা গরম হয়ে গেছে, বুকে আবার কোরআন শরীফ নিয়েছে। এ টুফিওয়ালা মোল্লা বুকে এটা কি বলে আল্লাহর কোরআন? এটা শিখে কি অর্জন করেছো বলে? জ্ঞান অর্জন করেছি। কি অর্জন? আরো জোরে, আরো জোরে। জ্ঞান অর্জন যদি করে থাকো তাহলে শুনে নাও, এই যে ফুসকুনি একটা আছে না, কাহ এই ফুসকুনিতে পানি আছে কয় বালতি কদি?
কইতে পারবেন? ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে স্যার রাগ করবেন না, বেদবি মাফ করবেন, বালতি যদি পুষ্কুনির সমান হয় তাহলে এক বালতি। আল্লাহ আকবার জোরে কইলেন না যে বালতি যদি পুষ্কুনির অর্ধেক হয় তাইলে দুই বালতি। বাদশা আকবর কা কয়টা কি এটা কয় কি? উতুল ইলম দারাজা যার ভিতরে এলেম থাকবে, কোরআন থাকবে, আল্লাহ পাক তার মান মর্যাদা দিন দিন বাড়াতেই থাকবে। নাস্তিক মুরতাদরা যতই লেজ দইরা টানাটানি করো পারবা না। যাদের সিনায় কোরআন থাকবে ওদের প্রেম ভালোবাসা কোটি কোটি মানুষের কলিজায় আল্লাহ পৌঁছায়া দিবে। ঠিক না ঠিক? ঠিক কথা ভাইরা আমার। এজন্য সন্তানদেরকে কোরআন শিখান, কোরআনের তালিম দেন, থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবে। ও সন্তানের বাপ মনটা কি চায় না আপনার মৃত্যুর পর আপনার সন্তান গুলো কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে? মনটা কি চায় না রে বাবা আপনার মৃত্যুর পর আপনার সন্তান তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করবে? কত মানুষ কবরে চলে যায় দোয়া করার মতো কেউ নাই, সন্তান গুলা আগের মতো পাগলামি করে, বাবার মৃত্যুর পরে দুই তিন দিন টুহি দিয়ে মসজিদে যায়, আর পরে আর খবরই নাই। এটা নিয়ম আছে দুই তিন দিন টুফি টাফি দিয়ে কি যে দরবেশ সাহেব, বাপ মরছে বাপ সাবি আলাদা, চার পাঁচ দিন পর দেখি আর টুফি কই আরে কই কোনো খবরই নাই। ঠিক না ভাই? ঠিক। এজন্যই তো বলি সন্তানদেরকে কোরআনের তালিম দেন, কোরআনের শিক্ষা ছাড়া মানুষ কোনদিন সভ্যতা হতে পারে না, ভদ্রতা শিখতে পারে না। বৃদ্ধাশ্রমে গেলাম 22শে ডিসেম্বর, গাজীপুরের এমপি সবুজ সাহেব খুব সম্মানী ব্যক্তি এবং ধার্মিক একজন মানুষ, বৃদ্ধাশ্রমে মাগরিবের নামাজ পড়াইলাম, যারা মুসল্লি ছিল অধিকাংশ তো ওখানে কারো না কারো সন্তানের বাবা। নামাজের পরে অনেকের সাথে সালাম, কেমন আছেন, চোখের পানি ছেড়ে অজরে কাঁদতেছে, কেন কাঁদতেছেন বলে আমার সন্তান আমেরিকায় থাকে কোনো খবর নেই না। আর একজনে বলে আমার সন্তানের জন্য বাড়ি গাড়ি সব বিক্রি করে শিক্ষিত বানাইছি, এখন ওই সন্তান পাত্তা দেয় না, বউ নিয়ে কানাডায় থাকে, বৃদ্ধাশ্রমে পাঠায় দেওয়া হয়েছে, মা বাবার কোনো খবর নেয় না। আমার হাতে আল্লাহর কোরআন মিথ্যা বললে যেন আমার জিব্বাটা লেগে যায়। একজন আলেমের বাবা পাই নাই, একজন হাফেজের বাবা পাই নাই, একজন কারি সাহেবের বাবা নাই, একজন এলেমওয়ালার বাবা নাই। কেন নাই? কেন নাই? একটাই জবাব, যার ভিতরে কোরআন থাকবে সে কোনোদিন মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমে পাঠায় দিতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক বাবায় গেছে বিচার নিয়া, কষ্ট হইতেছে, আমিরুল মুমিনিন আমার সন্তান কথা শুনে না, খাওন দেয় না, পরন দেয় না, পাত্তাই দেয় না, এমন সন্তান আছে না নাই? ম্যাক্সিমাম জায়গায় এই আওয়াজ শুনতে পাই, হুজুর সন্তান কথা শুনে না, তাবিজ দেন। আমি বলি তাবিজে কাজ হবে না, ইট পড়া লাগবে। কি পড়া? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জি ইট পড়া লাগবে, ইটে কাজ ভালো করে। ইট এনে দেবেন, পরিয়ে দেবো, দড়ি ফেসাইয়া গলায় ঝুলায় রাখবেন, দেখবেন দুই তিন দিন পর ফলাপানে কথা হলো না, হুজুর না হলে না হলে তাও ইট পড়া দিতে পারবো না। সন্তানকে যদি কোরআন হাদিস মোতাবেক বড় না বানান, ওই সন্তান যা ইচ্ছা তাই করবে, আপনি বাধা দিতে পারবেন না, পারবেনই না। আপনি আপনি গোড়ায় আসেন না, একটা গাছ যদি বেঁকা করে লাগান বেঁকাই বড় হবে, 20 বছর পর যদি বেহা গাছটা সোজা করতে যান সোজা হইবে না? আপনি সোজা হয়ে যাবে, যে সোজা করতে যাইবে হে নিজে সোজা হয়ে যাবে, গাছ সোজা হবে না। কাদা যখন দেওয়ালে লাগানো হয় কাদা দেওয়ালে লেগে যায়, কাদা যদি শক্ত হয় ওই কাদা শক্ত হওয়ার পর দেওয়ালে লাগতে যায় না, বরং উল্টা ভিড়ে
কথা বুঝেন নাই, কাদা যদি মাটি শক্ত ঠনঠনা মাটি হয়ে যায়, এটা যদি দেওয়ালে মারে ওয়ালে মারে লাগে না ঘুরে হযরত ওমর ফারুকের দরবারে এক বাবাই গেছি বিচার নিয়া, আমিরুল মুমিনিন এটা আমার সন্তান, কথা শুনে না, খাওন দেয় না, পরন দেয় না। হযরত ওমর তো খুব রাগী মানুষ, এমনি মাথা গরম, হেলান দিয়ে বসে আছে, সামনে তরবারি পড়ে আছে, এর মধ্যে আইসি বিচার লইয়া পোলায় কথা হনে না, এটা কি সহ্য করা যায়? যুবককে প্রশ্ন করলে, এই যুবক এটা কি তোর বাপ লাগে? তুই কথা হনস না? না শুনি না। কয়টায় কি কত বড় সাহস, ডাইরেক্ট কয় শুনি না, মাথা ঠিক আছে না, গরম হয়ে গেছে, ফুল গরম, বারবার তরবারির দিকে তাকিয়ে খুতবায় জুলফিকার আল্লামা জুলফিকার দামাত বারকাতুহুম বর্ণনাটা করেছেন, বারবার তরবারির দিকে তাকায় হযরত ওমর ফারুক, তার মানে রক্ত মাথায় উঠতেছে খালি, ওর পারবে না কল্লা ধরে উড়িয়ে দেবে। যুবক বললা, আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, তরবারির দিকে বারবার তাকান, আমার তো কলিজা শুকায় যাইতেছে, এদিকে চাইয়েন না। আমার বাবার বক্তব্য শুনলেন, আমার বক্তব্য তো কিছু শুনবেন না, ডাইরেক্ট আমার পাল্লা উড়াইয়া দিবেন। এবার ঠান্ডা হয়েছে, কহ তোর বক্তব্য তো শোনা দরকার, বাদী বিবাদী দুইজনের বক্তব্য না শুনে এক পক্ষের কথা বইলা, ওই কথা শুই না, বিচার করা জায়েজ নাই। কথা বলেন না কেন? জায়েজ নাই। হযরত ওমর ফারুক বলল, যুবক কি বলতে চাও ভালো করে বলো, আমি জানতে চাই দুনিয়াতে কে আগে আসছে, বাবাই না ছেলে? আপনারা কি মনে করেন কে আগে আসছে? আরো জোরে বলেন না, ভুলে পোলা আইছে না। আমিরুল মুমিনিন দুনিয়াতে কে আগে আসছে বলে, দুনিয়াতে তো বাবা আগে আসছে, তো বাবাই যদি আগে আসে তাহলে দায়িত্ব কার আগে? দায়িত্ব কার আগে? দায়িত্ব বাবার আগে। কি দায়িত্ব? কয়টা দায়িত্ব জানায় দেন, আমিও জানি, বাবাও শুনুক। যে কইছে বাবাও শুনুক, বাবার চেহারা গেছে কালো হইয়া, কয়টয় কি দাঁড়া, তো আমিও খাইছি, কথা বুঝতেছে? ও সন্তানের বাপ, সন্তান কথা শুনে না, খেদমত করে না, পাত্তা দেয় না, কেন দেয় না? একটাই কারণ, আপনি পাত্তা দেওয়ার কাজ করেন নাই, করেন না, নিজে বিড়ি খাইয়া পোলারে কয় তুই একটু আরেক জায়গায় দাঁড়াইয়া। হযরত ওমর ফারুক বললেন, বাবার তিনটা দায়িত্ব, বাবার প্রথমের দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা, মা যদি ভালো হয় পেটের বাচ্চাটাও ভালো হওয়ার আশা করা যায়, মা যদি দিনদার হয় আল্লাহওয়ালা হয়, মা যদি কোরআন পড়নিওয়ালি হয় দেখবেন বাচ্চাটাও এর কিছু অ্যাকশন পায়, আর যদি মা পেটে বাচ্চা নিয়ে সারাদিন রিমোট দিয়া টিভির সিরিয়াল পাল্টায়, এই বাচ্চা পেট থেকে দুনিয়াতে আসার পরে কার্টুন দেখার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল খুঁজবে, কথা কন না কন, এটি কইলো ঠিক না কইলো ঠিক, তাদিনু তুদানু, দিবা পাবা, দিবা না পাবা না, পেটে বাচ্চা নিয়ে মা পড়ে না, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাহাজ্জুদ পড়বে, ওর একটা অ্যাকশন পেটে পড়বে, পেটে বাচ্চা নিয়ে দুনিয়ার নাচ গান বেহায়াপনা বেলাল্লাপনা জি বাংলা স্টার জলসা কিরণ মালা দেখবে, বাচ্চা দুনিয়াতে আসার পরে আস্তে আস্তে বড় হবে, কিছুদিন পরে বাবা খাওয়ার জন্য মায়ের কল্লায় ছুরি ধরবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ফেডে বাচ্চা লইয়া পুরা মার্কেটে ঘোরে, দেশে নাই, কথা কন না কান আছে। আচ্ছা খেতের ভিতরে যদি তরমুজ হয়, এই তরমুজ যখন পাহা শুরু করে তখন দেখবেন অনেক মানুষ খেতের ভিতরে আপনার জোতানা নাই রাখে, আছে নাই মনে হয়, আর অনেক কিছু টানায় রাখে কিসের জন্য? খেতে বরকতের জন্য, তার মানে যখন বদ নজর পড়বে তখন এই জোতা, কথা কন না কান বদ নজর ওয়ালা খেতের দিকে চায় একা, ওরে তরমুজ, ওরে বাবা রে বাবা, এত তরমুজ পাইছে কই বেড়ায়, এ কই যে পরের দিন দেখে তরমুজ অর্ধেক শেষ, বৃষ্টি পড়লে পুরো তরমুজের গুষ্টি শেষ। খেত পাহারা দেওয়ার জন্য যদি বদ নজর থেকে বাঁচতে হয় এজন্য যদি এত কিছু করা লাগে,
মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে, রাস্তায় রাস্তায় যদি বাচ্চা নিয়ে ঘুরে বেপর্দা অবস্থায়, বদ নজরওয়ালাদের বদ নজর যখন ওই বাচ্চার পেটের দিকে পড়বে, মায়ের পেটের দিকে পড়বে, ওই পেটের ভিতরও বদ নজরওয়ালার একটা অ্যাকশন জারি হয়ে যাবে। হযরত ওমর ফারুক বললেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। ও যুবক, বিবাহ করার আগে সাবধান, কোন মেয়েটা নামাজ পড়ে, কোন মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় কি খায় না, কি করে, আমল ভালো কি ভালো না, কোরআন পড়তে জানে কি না, আগে খবর নাও, এরপরে বিবাহ করো। দেখে যদি সীতা বইরা খবর পাড়ায় বিয়া করো, কয়দিন পরে দেখবা এমন পেশ লাগছে, বিয়া করে একজনে বৌলে দৌড়ে আর একজনে। হযরত ওমর ফারুক বললেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। কষ্ট হইতেছে? বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের ভালো একটা নাম রাখা। কি রাখা? নাম রাখা। নাম রাখছে তুফা। কি নাম? এ তুফান লাগে গেছে হুজুরের দ্বারে। হুজুর এটা দোয়া কইরা দেন, আমার পোলার নাম তুফান। কৌরি আল্লাহ কও কি তুফান? হুজুরের দোয়া টোয়া ফালায় আমার সে দৌড়। হুজুর হাতিয়ে নেবেন না, তোর হাতিয়ে তুই খা, এই তুফানে আমার ঘর ভাঙছে 11 বার। আয় তামাশা গাহে আলম রয়ে তু তো কো যাব রে তামাশা মিরভি। ভালো নাম রাখতে হবে কিয়ামতের ময়দানে। অনেক ভালো নামের উসিলা আল্লাহ পাক অনেক মানুষকে মাফ করে দিবে। ভালো নাম রাখা লাগবে। আপনি অবাক হবেন, এটি বানোয়ার কোনো কথা না। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহ একবার জল ঢাকা এক এলাকায় বয়ানে গিয়েছিলাম, বর্ডার এলাকা। তো হুজুরের কাছে বাচ্চা নিয়ে আসছে, বাফে বাচ্চা নিয়ে আসছে, তেনায় বেচায় নিয়ে আসছে। হুজুর এটা আমার পোলা, একটু দোয়া করে। তো হুজুর তো খুব মজার মানুষ, খুব সুন্দর পোলা। পোলার নাম কি? পোলার নামটা খুব ভালো করে রাখছি, সেই রকম নাম রাখছি হুজুর, কোরআন থেকে নাম রাখছি। বুঝলাম তো রাখছো, নাম কি? পোলার নাম হয়েছে মোহাম্মদ হামাম। কি নাম? হামান তো নবী গো নাম, তাই না? ফেরেশতা গো নাম, সাহাবী গো নাম, না বদমাইশের নাম? আরো জোরে কর, বদমাইশের নাম। হুজুরে কয় ইন্না মিল্লা কয় একবার পর একসাথে, এটা কও কি? কহ কোরআনে আছে তো। হামান ও ফিরাউন, তা আমরা মনে করছি ফিরাউন না দুনিয়ার খারাপ। হামান বুঝি কোনো সাহাবী গো নাম, এই জন্য হামান রাখছে। এজন্য উল্টা পাল্টা নাম রাখা যাবে না। বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। সন্তানকে কোরআন শিক্ষা যদি না দেন, এই সন্তান একটা সময় খারাপ পথে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য বাবা রাগ করিয়েন না, সন্তানদেরকে দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি কবরে ঘুমিয়ে আছে, হাজার হাজার ছাত্ররা ভোর রাতে তার জন্য কবরে নেকি পাঠায় দেয়। আমি মাঝে মাঝে দেখি আল্লামা মামুনুল হক গাড়ি থামায়া বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় অজরে কান্দে, আর চোখের পানি সের আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে। মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে, হাজার হাজার ছাত্ররা ভোর রাত্রে তার জন্য কবরে নেকি পাঠায় দেয়। ও সন্তানের বাপ, একটা সন্তান যদি কোরআনওয়ালা হয়, কেউ যদি দোয়া না করে, ওই কোরআনওয়ালা সন্তান তো আপনার জন্য দোয়া করবে। অতএব দুনিয়ার লাইনে যে আমার মা বাবা আমারে অনেক বড় শিক্ষিত বানায় নাই, তাই বলে আমি ঠগি না। এই কোরআনের শিক্ষাটা বাবা আমাকে দিয়েছে, আর কোরআনের শিক্ষা হলো এমন শিক্ষা, কোরআনের শিক্ষার কারণে আল্লাহ পাক মানুষকে দুনিয়া আখেরাতে বাদশা বানায় দেয়। ঠিক না? ঠিক। এজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। মেয়েদেরকে আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, মেয়েদেরকে সূরায়ে নূর শিক্ষা দেন, আর ছেলেদেরকে কোরআনের দামি আয়াতগুলো শিক্ষা দেন। ঠকবেন না রে বাবা, কোরআনের হাফেজ বানান, আলেম বানান, শিক্ষিত বানান, দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে। কয়েক বছর আগের কথা, নাজিরহাট মাদ্রাসায় চট্টগ্রাম বয়ানে গিয়েছিলাম,
দিলটা একটু নরম করে দেন, দুনিয়া কিছুই না, দুনিয়া কিচ্ছু না। যাকে আপন ভাববেন দেখবেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে, যার জন্য আপনি বেশি সময় ব্যয় করবেন সুযোগ পাইলে সে আপনাকে বেশি আঘাত দিবে, যার জন্য আপনি সময় বেশি নষ্ট করবেন সুযোগ পাইলে সে আপনাকে বেশি কামড় মারবে। এজন্য দুনিয়া কিছুই না, দুনিয়া হলো স্বার্থ পরের জায়গা, স্বার্থ যেদিকে মানুষ সেদিকে দৌড়ায়। নাজিরহাট মাদ্রাসায় বাদেশা বয়ানে বসলাম, বয়ানের ফাঁকে আমি বলেছিলাম এ বাংলার জমিনে এমন মায়ের সন্তান আছে রে, ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আছে না নাই? আল্লাহর কোরআনের তেলাওয়াত ঘুমের ভিতরে জিব্বা লড়ায় লড়ায় করতে থাকে। বয়ান শেষ হওয়ার পর পাশের মাদ্রাসার হাফেজ সাহেব বলে, আমার হেফজখানে একটা বাচ্চা আছে, ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত কন্টিনিউ করতেই থাকে। আল্লাহু আকবার! আমি বললাম, ও হাফেজ সাহেব লিখেলেন চট্টগ্রামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ওলি আপনার হেফজখানায়। গেলাম মাদ্রাসায়, যাওয়ার পর বাচ্চাটারে সামনে নিয়ে আসছে, আমি সালাম বিনিময় হওয়ার পর প্রশ্ন করলাম, ও সন্তান কি নাম? বলে নাম হলো জুবায়ের। নামটা শোনার পর দিলটা ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম, নামটা কে রাখছে এত সুন্দর নাম? বলে আমার আব্বায় রাখছে। আমি বললাম, তোমার বাবা কোথায়? বলার সাথে সাথে দেখতেছি ওর মাথাটা নত হয়ে গেছে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন। ও দয়ার মালিক আল্লাহ, গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, পাপ করে করে জীবনটারে ধ্বংস করেছি, পাপের বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি, লাথি মেরে তারা দিয়েন না রে আল্লাহ, গুনাগার বইলা তারা দিয়েন না রে আল্লাহ, জীবনে এমন কিছু পাপ করেছি আপনি সারা কেউ দেখে নাই, জীবনে এমন কিছু অন্যায় করেছি মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না, জীবনে এমন কিছু পাপ করেছি আপনি সারা কেউ জানবেও না, পাপের বোঝা মাথায় নিয়ে পাপি বান্দা হইয়া ভিক্ষুকের মতো হাত তুলেছি, আয় আল্লাহ যেই দুখানা হাত উত্তোলন করেছি গুনাহের কারণে হাত না পা, মিথ্যা বলে বলে জিব্বা না পাক বানাইছি, আয় আল্লাহ নিরুপায় হইয়া আপনার আদালতে হাত বাড়াইছি, জানি না কার না জানি দোকানে কাপনের কাপন রেডি হয়ে গেছি, জানি না কার না জানি মসজিদের পালকি রেডি, জানি না কার না জানি কবরের মাটি নাম ধরে ধরে ডাকতেছে, আয় আল্লাহ অনেক দাড়ি পাকা বাবাদের কিনিয়া হাত বাড়াইছি, অনেক যুবক তালিবুল ইলম ছাত্র ভাই, আয় আল্লাহ আপনার অনেক প্রিয় বান্দাদের কিনিয়ে হাত তুলিছি, দয়া করে মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দে। এই দোয়া শেষ হওয়ার পর একদল বাড়ি গিয়ে দেখবে মা ঘুমায় নাই, বাবাও ঘুমায় নাই, আর একদল বাড়ি গিয়ে দেখবে মা নাই বাবাও নাই, মা বাবার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতেছে, অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, সন্তান পাঁচ টাকা ফুল পেঁচাইয়া জন্মের মতো ফলা রাখছ, খবর নিলি না কি অন্যায় করেছি, ও সন্তান তোকে আমি লম্বা টাইম পিটি ধারণ করেছি,
তুই আমার পেটে থাইকা পা দিয়া কতই না লাথি মারছো, আমার কলিজায় গিয়া আঘাত লাগছে। হাত দিয়া কত না ঘুষা মেরেছো, মাথা দিয়া কতই না আঘাত করেছো। তোর পেটের লড়াচাড়া, তোর পায়ের আওয়াজ, আঘাত আমি সহ্য করতে না পাইরা বমি করে দিয়েছি। আজকে আমি তোর মা, বড় কষ্টে আছি। আয় আল্লাহ কি মধু একটা নাম, মা শব্দটা বড় মজা। যার দুনিয়াতে মা নাই মনে হয় তার দোয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন আর বলতে পারে না ও মা দোয়া চাই, একটু দোয়া করি গো মা। এই কথা বলার মতো অনেকের মা নাই, যাদের বাবা নাই বলতেও পারে না বাবা বিপদে আছি একটু দোয়া করিন। আয় আল্লাহ দয়া করে মা বাবাকে মাফ করে দেন। গরমের রাত পাখা দিয়া মা বাতাস করে ঘুম পাড়াইছে, রাত জেগে জেগে মশা মেরেছে। শুধু তাই না, শীতের রাত পায়খানা পোসরাবের বিছানা পরিষ্কার করেছে, মেথর নির্মত কি যে কষ্ট করেছে রে মালিক। এখন ঘরে গেলে দেখি মায়ের বিছানা খালি, মায়ের সেই পুরান খেতা কাপড় পরে আছে। আয় আল্লাহ ওই মা জননীকে মাফ করে দেন। যাদের মা বাবা বেঁচে আছেন এক হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের সন্তান গুলাকে কোরআনওয়ালা বানায় দেন। আমাদের সন্তান গুলা দুনিয়ার লাইনে অনেক শিক্ষিত হবে, তবে কোরআনের শিক্ষাও কিছু অন্তরে ঢুকায় দেন। আমাদের মেয়েদেরকে আল্লাহ হযরত খাদিজাতুল কুবরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নেন। ও এলাকার মা বোনেরা নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছেন, আবার সাদা শাড়ি পরে কবরে যাওয়া লাগবে। এলাকার মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন। স্বামীর সংসারে যারা আছে সবাইকে নিরাপদে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দেন। শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দেন। আয় আল্লাহ মা বোনদের দাম্পত্য জীবনকে সুখময় করে দেন। অত্র এলাকার মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার সাথে যারা জড়িত আছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি, যুবক মানুষ, আরো যারা দায়িত্বশীল আছে আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার দায়িত্বশীল প্রিন্সিপাল, আরো আসাতাজা কেরাম যারা আছে সভাপতি সহ সবাইকে কবুল করে নেন। এলাকার যুবকদের কলিজার ভিতরে আপনার মহব্বত ঢুকা দেন। اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة